নির্বাচনের রোডম্যাপ বিভিন্ন খাতে প্রয়োজনীয় সংস্কার ও চিহ্নিত অপরাধীদের ভোটে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হিউনুসের সাথে মতবিনিময়ে এই দাবি জানান তারা অন্যদিকে সংস্কারের পর দ্রুতই নির্বাচন আয়োজনের কথা বলেন ডক্টর ইউনুস শনিবার দুপুর থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বাসভবন ও কার্যালয়ে যমুনায় আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ধাপে ধাপে তাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন নেজামে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা দাবি জানান হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামলাগুলোর এক মাসের মধ্যে নিষ্পত্তি ইসলাম বিরোধী কোনো আইন না করা নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ ও শিক্ষাঘাত সংস্কার এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা সুন্দর পরিচালনার ব্যাপারে আমরা আমাদের পরামর্শ তাকে দিয়ে আসছি এবং সেও আমাদের সহযোগিতা কামনা করছে কোন নীতিমালা আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলাম বিরোধী কোন নীতি আইন যেন প্রণয়ন না হয় সেই বিষয়ে আমরা এবং দাবি কাজগুলো শেষ করে যৌক্তিক একটা সময়সীমার মধ্যে জাতির কাছে একটা সময়সূচি উপস্থাপন করে এতদিনের মধ্যে আমরা নির্বাচনে যাচ্ছি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার দাবি জানায় এলডিপি জামাতকে জামায়াতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায় আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য পনেরো বছর আরও কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না চিহ্নিত অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে সে নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ জাসদ আমরা এবার আরপি ব্যর্থ হতে চাই ওনাকে বলেছি আপনাকে নিয়ে আমরা সফলতার দ্বার পন্থে চাই সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের দাবি সহ বারো দফা লিখিত সুপারিশ দিয়েছে বারো দলীয় জোট বারো দফা সুপারিশ নামা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের হাতে হস্তান্তর করেছি আমরা বলেছি আমরা আপনাদের সাথে আছি আপনারা সংস্কার করেন আপনারা বিচার বিভাগে সংস্কার করেন আপনার নির্বাচন সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের আপনারা রোড ম্যাপ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব জাতির সামনে উপস্থাপন করেন দলগুলো জানায় প্রধান উপদেষ্টা বলেছেন প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে নির্বাচন আয়োজনে আগ্রহী অন্তর্বর্তী সরকার স্বপ্নের শাহরিয়ার শিশির Channel 24, Dhaka.